কিন্তু আপনি জানেন তো যে বিশেষ করে বামপন্থীরা বা কিছু রাজনৈতিক দল তারা কিন্তু মাটিতে নেমে জনসাধারণের সঙ্গে সংযোগ রেখে কিন্তু তারা কাজ করে চলেছে এই প্যান্ডেমিকের মধ্যে। কিন্তু সরকার বা সরকারি দলের লোকদের কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এই প্যান্ডেমিকে, এটা অত্যন্ত দুর্ভাগ্য। আর সরকারটা তো চলছে বলে মনে হচ্ছে না, মানে আমরা যা দেখতে পাচ্ছি যে যার ইচ্ছে মতো। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশ্ন আসছে যে রাজ্যে যেমন এক এক ধরনের শিক্ষক যারা প্রাইমারি আপার প্রাইমারি বা হাই স্কুলের যারা শিক্ষক আছে তারা তো বিভিন্নভাবে সে ট্রান্সফার সমস্যা নিয়েও হোক সেই সমস্যাটা নিয়ে তারা ভুগছে, তাছাড়াও ডিএ থেকে আরম্ভ করে তাদের বিভিন্ন রকম টিজিটি স্কেল বা অন্যান্য তারা তো পাচ্ছে না। তো সেই সঙ্গে কিন্তু যারা চুক্তিভিত্তিক শিক্ষক গ্রহণ করেছে তারাও কিন্তু খুব কঠিন অবস্থার মধ্যে রয়েছে। তো এই যদি গভর্নমেন্টের মানসিকতা বা পরিস্থিতি হয় কি মনে হয় যে আদৌ কিছু এই গভর্নমেন্ট থেকে পাওয়া যাবে বলে মনে হচ্ছে আগামী দিনে বেতন বৃদ্ধি বা অন্য কিছু বিষয় নিয়ে? এখন তো দেখছি যে মানে এরা কোনো মতে যে যা বুঝতে পারছে যে এরা কোনো মতে সরকারটা ছেড়ে দিতে পারলে বেঁচে যায় এখন যা অবস্থা দাঁড়িয়েছে, তাই না? কারণ হচ্ছে যে আপনি জানেন শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে যে বঞ্চনাটা আছে আর কি, সে চুক্তিভিত্তিক হোক বা যারা বিভিন্ন প্রজেক্ট আন্ডারে কাজ করছেন আর কি, তাদের অবস্থাটা অত্যন্ত করুণ। সরকার এই জায়গায় দাঁড়িয়ে কোথাও মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে তাদের কথাটা ভাববে তা না করে এইসব খেলামেলা উৎসব এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে এবং একজন ব্যক্তির মর্জিতে সবকিছু চলছে, এটা অত্যন্ত অন্যায় কাজ, অত্যন্ত অন্যায় কাজ এবং এটা নীতিহীন বলা যায়, মানে এটা কোনো নীতিই নয়, এটা নীতিহীনতার নীতি। স্কুল তো যেটা কেন্দ্র সরকার জানিয়ে দিয়েছে যে উৎসবের ফলে কিন্তু এই যে কোভিড পরিস্থিতি আরো বেড়ে যাচ্ছে তার ফলে কিন্তু তারা যেটা 15ই নভেম্বর যেটা পরে স্কুল খোলাটা চিন্তা ভাবনা হচ্ছিল সেটাও কিন্তু 30শে নভেম্বর পর্যন্ত পিছিয়ে গেছে। তো সেখানে দাঁড়িয়ে কি মনে হয় যে এই শিক্ষাবর্ষে কি আর কোন স্কুল খোলা কি আদৌ সম্ভব যেদিকে এগাচ্ছে? না, নভেম্বর পর্যন্ত যে স্কুল খুলবে না সেটা তো আমরা আগেই বলেছিলাম, কারণ আপনারা জানেন যে মিড ডে মিলের যে ডিস্ট্রিবিউশন হয়েছে নভেম্বর পর্যন্ত আগেই করে দিয়েছিল, এবার টার্গেট একটা রেখেছিল ডিসেম্বরে স্কুল খোলার আর কি, সেটা কতটা ম্যাচিউর করে দেখা যাবে আর কয়েকদিন গেলে বোঝা যাবে, কালী পুজোটা গেলে বোঝা যাবে যে এরা স্কুল খুলতে চাইছে কিনা। সিচুয়েশনের মধ্যে শিক্ষা ব্যবস্থার যে একটা করুণ দশা তৈরি হয়েছে সেই ব্যাপারে ফোকাসটা কি সরকারের নড়ে গেছে বলে মনে হচ্ছে? অবশ্যই, মানে ওনাদের প্রথম কথা ম্যানেজমেন্ট ঠিকঠাক করতে পারেননি, মানে শুধু সাংবাদিক বৈঠক করলে তো আর মানে সবকিছু কাজ করা যায় না। তো আজকে আমরা যেটুকু স্যারের সাথে আলোচনা করলাম এই কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যে শিক্ষামন্ত্রী তিনি যেভাবে শিক্ষা দপ্তরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু বিভিন্নভাবে সে স্থায়ী শিক্ষকই হোক বা যারা চুক্তিভিত্তিক শিক্ষকই হোক বা যারা কোনো শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন তারাও কিন্তু মানে শিক্ষামন্ত্রীর কথার মধ্যে একটা হতাশা খুঁজে পাচ্ছেন সেইখানে দাঁড়িয়ে, তারা কিন্তু এটা স্বপ্ন দেখতে পাচ্ছেন না যে আগামী দিনে যারা এখনো শিক্ষকতার জন্য এগিয়ে আসছেন যারা ট্রেনিং করেছেন টেট পাস হয়ে রয়েছেন তারা আদৌ শিক্ষকতার চাকরি পাবেন কিনা বা যারা করছেন তারা তাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোকে সমাধান কতটা শিক্ষামন্ত্রী করতে পারবেন সে ব্যাপারে কিন্তু এখনো পরিষ্কার দিশা কিন্তু এই গভর্নমেন্টের কাছ থেকে দেখা যাচ্ছে না। তো দেখা যাক এই শিক্ষামন্ত্রীর প্রতিক্রিয়ার ফলে বিভিন্ন শিক্ষক সংগঠন সহ এবং যারা শিক্ষক নেতৃত্বরা রয়েছে তারা কিভাবে প্রতিবাদ করেন এই বিষয়টাকে সেটা কিন্তু দেখার। আপাতত এইটুকুনি বন্ধু, নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন টুথ নিউজ। নমস্কার স্যার। নমস্কার।